উনি প্রথম অপরাধ ছিল তিনি আলেমদেরকে হত্যা করতেন কাদেরকে কাদেরকে আর জোরে কোন না অসংখ্য আলেমদেরকে একই দিনে ফেরাউন হত্যা করেছিলেন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছেন ফেরাউন আর জোরে কোন না আউযুবিল্লাহ আল্লাহর নবী প্রায় 12 বছর দাওয়াত দেওয়ার মতো যখন মক্কা জীবন হয়ে গেল যেই জায়গার মধ্যে মুসলমান দেখেন সেই জায়গার মধ্যে হত্যা করেন কাফের জালিম বেঈমানেরা মুসলমানরা চিন্তা করলো মক্কা জীবনে ঈমান থাকবো না রাখবো থাকবে না চলে যাবে এমনি করতে করতে বিশ্বনবী বুঝতে পারলেন চিন্তা করলেন মুসলমান তারা থাকবে না পারসেস হয়ে যাবে আল্লাহর নবী বেকুল হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে জানিয়ে দেওয়ার জন্যই হিজরতের পূর্বক্ষণে আয়াত সূরা মুমিন 28 নম্বর আয়াত সুবহানাল্লাহ কোন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা নাজিল করে নবীর কাছে সাহাবীদেরকে জানিয়ে দেওয়ার জন্য হাবিব রে তাদেরকে তুমি জানিয়ে দিয়ে দাও وقال رجل مؤمنون من آل فرعون يختم ايمانه اتقتلون رجلا ان يقول ربي الله আমি ফেরাউনের জগতের একটা কাহিনী তোমাকে জানিয়ে দিলাম হাবিব যেই সময় ফেরাউন এর মতো কুখ্যাত প্রধানমন্ত্রী আল্লাহর জমিনে তৈরি এখন হয় নাই ফেরাউন এত কুখ্যাত প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী এমন ধরনের বেঈমান ছিল এমন পাপিষ্ঠ প্রধানমন্ত্রী যে ফেরাউন এই ফেরাউনের প্রথম অপরাধ ছিল তিনি আলেমদেরকে হত্যা করতেন কাদেরকে কাদেরকে আর জোরে কোন না অসংখ্য আলেমদেরকে একই দিনে ফেরাউন হত্যা করেছিলেন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছেন ফেরাউন ওই সময় ফেরাউন যতগুলো কাজ করে তামান তিনি অন্যায় কাজ করেন তখনই তার দলের একজন উঁচু পদস্থ কর্মচারী আন্ডারগ্রাউন্ডে মুসার দিকে তাকায় ফেরাউনের দিকে তাকায় ডাকাইয়া তাকাইয়া জাজ করলেন আমার প্রধানমন্ত্রী রাইট নয় মুসা হলেন রাইট এই কথাবার্তা সিদ্ধান্ত ক্রিয়েট করার পর গভীর রাত্রে মুসার কাছে গিয়া ইমানওয়ালা লোকটি ফেরাউন মুসার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন সুবহানাল্লাহ কোন মুসাকে বললেন মুসা ভাই পৃথিবীর কাউকে বলিও না যেহেতু আমি প্রধানমন্ত্রীর বড় একজন কর্মচারী আমি সমস্ত জিনিসগুলো জানিয়ে শুনি আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ কোন কোনো টেনশন করিয়েন না মুসা এমনি করিয়া গোটা বডিটা সিলিন্ডারটা বারুদ তিনি ভরে দিয়ে দিলেন বাস্টিং কখন হবে তখন জায়গা মতো বাস করবেন তিনি একদিন ফেরাউন করল কি জাতির সমস্ত লোকদেরকে এবং মন্ত্রীদেরকে ডাকিয়া লাশ বারের মতো মুসাকে হত্যা করার জন্য মারার জন্য অধিবেশন বসালেন পার্লামেন্টের মধ্যে ওই পার্লামেন্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ওই ঈমানওয়ালা লোকটিকেও বসাই দিয়েছিলেন সুবহানাল্লাহ কোন না জোরে কোন সুবহানাল্লাহ ওই লোকটারে কথাবার্তা বিশ্বনবীকে জানিল হাবিব রে টেনশন কোনো করিও না ইমান থাকার পরেও তুমি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কিছুটা তুমি কাজ করবা যথা সময় যাইয়া তাদেরকে তুমি গোড়া কেটে দিয়ে দিবা কথাকার জোরে কোন কথাকার যথা সময় তাদের গোড়া কেটে দিয়ে দিবা এই ঈমানওয়ালা লোকটি সর্বক্ষণে মুসা ফেরাউনের সঙ্গে ঘুরতেন তার বেতন খাইতেন তার বিছানায় শুইতেন তার সঙ্গে দৌড়াদৌড়ি করতেন সমস্ত করার পরে পার্লামেন্টে যখন বসলেন প্রথম কথাবার্তা তিনি বলা শুরু করে দিয়ে দিলেন প্রথমেই তিনি স্পিকারের মধ্যে কথা বলা শুরু করলেন কথা বললেন ওয়া কায়লা রাজুল মুমিনুন মিন আলি ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুন রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ এই লোকটির কোন অপরাধ আপনারা কেউ খুঁজে পাইছেন নাকি সদস্যদেরকে জিজ্ঞাসা করতেছেন এই ঈমানওয়ালা লোকটি প্রত্যেকটা সদস্যকে বললেন যাকে মারার জন্য আজকে সংসদে আমরা বসছি এই লোকটার কোনো অপরাধ খুঁজে পাইছেন নাকি সুবহানাল্লাহ কোন না সবারে মুখের দিকে সবাই তাকায় কেউ কথা বলতে পারে না তাকাইতে তাকাইতে এই লোকটি বলল আমি অপরাধ একটা খুঁজে পেয়েছি সেই অপরাধটি হল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি রব মেনে নিয়েছেন বল সুবহানাল্লাহ চিৎকার করে সুবহানাল্লাহ আল্লাহকে কি মেনে নিয়েছিল আরো জোরে তার রবের মধ্যে এমন কি ধরনের বিশাল অ্যাকশন আছে রব শব্দের মধ্যে এমন বিশাল কি ধরনের প্রতিক্রিয়া আছে রব মানার কারণে জাতি তার উপর খড়গস্ত হয়ে গেলেন গোটা দেশের লোক গোটা বামপন্থী লোকগুলি তার উপর চড়াও হয়ে গেল রব শব্দের মতো কি আছে এই রবটা আপনাদের কাছে সকলকে জানতে হবে আপনারা যখন মারা যাবেন কবরের মধ্যে যখন রাখবে প্রথম প্রশ্ন কি করবে মান রাব্বুকা বলবে কিনা জোরে কোন আরো জোরে কোন না ও ভাইরা আমার জানিয়ে রাখুন
যদি কোরআন যারা মানবে না কোরআনে বিধান যারা কায়েম করতে চাইবে না আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বললাম এই লোকটা জাররা পরিমাণ বিন্দু পরিমাণ এই জবাবটি তিনি দিতে পারবেন না রব মানে হলো আইন দাতা রব মানে কি জোরে কোন জোরে কোন আরো জোরে রব মানে হলো আইন দাতা রব মানে হলো বিধান দাতা রব মানে হলো সংস্কার করণ করণকারী রব মানে হলো সমস্ত সমাজকে পরিচালনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন রবের অর্থটা ঢুকে দিয়েছেন এই রবটা যারা আল্লাহকে আইন দাতা হিসাবে বিচার দাতা হিসাবে বিধান দাতা হিসাবে যারা সুন্দরভাবে মেনে নেবেন ওই ব্যক্তির জন্য সূরা মুমিন 28 নম্বর আয়াতটা কালকে কবরের মধ্যে যাইয়া তার সামনে তুলে ধরবেন আর এইটা দেখে দেখে ব্যক্তিটা ফেরেশতারে জবাব দিবেন রব্বি আল্লাহ চিৎকার করবেন সুবহানাল্লাহ আরো বল সুবহানাল্লাহ মুলবি নিয়ে দোয়া করেছে করেক না গরু খাঁচি জব করেক সারা জীবন বামপন্থী দল করলো তুই এটা তুই খেয়াল করিনি তোর বেটা নামাজ পড়ে না তুই জানি না তোর বেটা রাত্রি 12টা একটার সময় বাড়িতে ঢুকে তুই খবর রাখি না এত বড় চারুয়া মোবাইল কিনছিস তোর বেটা তোর বেটা কোনোদিন বলছিস বাবা এই মোবাইল চরিত্র ধ্বংস করে এখন কুঠিবাড়ি সিনেমা হলটা আছে না উঠে গেছে জোরে কোন না কুঠিবাড়ি সিনেমা হলটা আর ল্যাংটা সিনেমা হলটা আছে না উঠে গেছে ওই সিনেমা হলটা এখন মোবাইলে আছে কিনা ওর চেয়ে বড় আরো বড় আরো বড় মোবাইল আছে এই সিনেমা হলটা গোটাই মোবাইলে আছে কিনা একটা ইয়াং জেনারেশন বিবাহ করে নাই বডিগুনা হয়েছে গোটা কাপড়টা গেঞ্জিটা যদি খুলায় 1 2 3 4 করে তার বুকের পেঞ্জারিটা গোনা যাবে বটা হাড়গিল্লার বাচ্চা হয়ে গেছে পাশা করে যে এত না কোমরটা ইঙ্ক ধরে চিপ মেলে পুট করে আলো যাবি হাইরে রাগ কালি গোহমা সাপ ফেল ফা ফা করে এর কারণ হলো নেশা খায় নেশা কি খায় জোরে কোন না আরো জোরে কোন না নেশা ওর নেতারা নেশা খিলায় বোতলে পয়সা দে আর বোতল খায় ওর বাপের চোখ দিতে পড়ে না খালি মাংস কয় মোর ছেলে অমুক দলের সেক্রেটারি সভাপতি ও কে পায় অনেক কিছু কথাবার্তা বলে নামাজ পড়ে কিনা কোনোদিন জিজ্ঞাসা করে না সে হালাল খেলো কিনা কোনোদিন জিজ্ঞাসা করে